মিঠা করে এগুলো মিষ্টি হয়ে সাজিয়ে গেছে গোল গোল কি ঠাকুর এগুলো এই ভিতরে দেখেন তোমা ভিতরে দেখো কত মানুষ ছলনা আছে এই পৃথিবীতে এই ছলনা তাগসি এই তাগুতের কথা আর এগুলো হয়েছে তাগজে এই রূপে পৃথিবীতে আছে সেই রূপে এটি এগুলো বিক্রি করেন না না হ্যাঁ সে বাবার আদেশে করতে হবে ও বাবা মার আদেশে এগুলা বানাইতে হয় এগুলো যে যেমন শীতলে থাকো আর এই যে এই এই রূপে আছে ওই ঘরে বহুত আছে ওই ওইটা আছে এলো কামরেখার মা আবার এই যে এখানে আছে পদ্মা দেবী এই যে নিচে হ্যাঁ এটি তো রং করতে হবে তুই যেরকম ঘরে রাখছিস যেরকম এরকম সবাই রং করতে আসলে জায়গা নেই এখন যে রং করে যে রাকম কোথায় উনি তো আমার খালি বানিবেন নিকে খুব চাপ দিতে হবে আর মাটি গুলো কত এর থেকে গঙ্গার মাটি না না এগুলো সিমেন্ট আর বালি ও আচ্ছা আচ্ছা এই মাটি তো এগুলো সে নিবে না ও মাটি তো কয়দিন পরে নষ্ট হয়ে যাবো না ও এগুলো সিমেন্ট সিমেন্ট দিয়ে বালি দিয়ে এতে সিমেন্ট আনিয়ে যে 5 কেজি সিমেন্ট আনছি আচ্ছা আর ওই যে বস্তা বালি আছে এই বালি দিয়ে সিমেন্ট দিয়ে এগুলো আমার করতে এখানে কোনো ই নাই মাটি এমনি কোনো কিছু আপনার এই কাজ কি এই না আর কি করে আমি সকাল 10টা পর্যন্ত থাকি ভাই তারপর আমার পেটের দন্দায় আমি ভিক্ষা করতে যাই ও আর পাটা কিভাবে নষ্ট হয়েছে এই রোগে রোগে তিনি পাপুর কাম নেই নাকি না এটা পুরো নেই এই এখান থেকে নেই ওই পাটাও খারাপ আর এই পাটাও খারাপ হয়ে গেছে এখন এগুলো এখন আমার এ করবার নিকে তো না করে তো পারি না তো আমার দুমটা নিয়ে খুব কষ্ট দেয় না করলে আমার সাজা দেয় এই তো সকালবেলা দুম সারা পারতেছি এই যে নিয়ে বুঝছি এখন এতে সুস্থ আছে যখন তখন আমার ক্ষতি করে ফেলা কে কে করে যে রূপে যাবো তৈরি করতে তিনিই করে আচ্ছা আচ্ছা ঘুমের মধ্যে যা বোঝায় তাই করতে হয় স্বপ্নে বোঝায় তেমনিও বুঝতে পারি কি রান্না করছেন আপনার কোথায় আছেন একটা আসে একটা মহিলা আমার কাছে আসে আমি এই যে এই দান্দা করি ঘুরি উনিও সেই গৌরঙ্গ দেখতে আসে ওই বেলতলা আসে তাই তো ওই নাম শুনছি যাইনি বনগাঁও চিনি ওই বনগাঁ থেকে যেতে হয় বনগাঁও চিনি তারপরে এদিকে হাবড়া টাবড়া এগুলো সব চিনি এখন বাবার আদেশ মার আদেশ নিয়ে এগুলো করতে হয় তাছাড়া এগুলো আমার বংশগত করত না তো উনি আমার মাথায় সব কিছু ষড়যন্ত্র বুদ্ধি দিনই তো তাছাড়া আমি আমার বলছিল একজনে যে তোমার আমি ফরমাইনে তৈরি করে দিই ফরমা দিই ফরমা দিয়ে তুমি এই ডাইসে মুখ গুনে তৈরি করো আমি তা নিবে না উনি আমার মাথার গাম ফালিয়া তারপরে শরীরের রক্ত খাটিয়ে আমার হাত দিয়ে না তৈরি করে নিব এ আমার ফরমায় চলবো না আর মাটি মাটি চলবো না এগুলা যেমন 2-4 14 পুরুষ গেলেও যে যাতে কিছু না হয় এই খরচগুলো কে আপনার কে দেয় খরচ জ্ঞান কেউ দেয় না যেমন আমি ভিক্ষা করতে যাই কেউ হয়তো মন আছে 100 টাকা দিল কেউ 50 টাকা দিল আবার এমনি কেউ 10 টাকা দিল 5 টাকা দিল ওই পয়সাটাই খরচা করে যেমন একটা 100 টাকা দিল ওইটা আমি রেখে দিই আমি কষ্ট করি
না না আমি কষ্ট করি, তবুও তো আমার এইটা না করি তো আমার তিনি আমার তো আর ইয়াতে না, তো উনি আমার ভালো করেন না, তো কি করবো না করবো জানি না, সাজা দেয় একটু কি জানি, আমি না করলি পরে তখন আমার শরীরে খুব শাস্তি দেয়। আপনি ভিক্ষা করেন তাই তো? হুম।